हेलो स्टूडेंट्स, एफबी इंस्टीट्यूटের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাইকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এফবি ইনস্টিটিউটের অফিশিয়াল চ্যানেলটিকে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্রত্যেকে লাইক করো এবং শেয়ার করো, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আজকে জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো স্বীকৃত আমাদের ভারতবর্ষের যে কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এবং এই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কোন সাইটটা কত সালে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো দ্বারা, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা ভিডিওতে প্রবেশ করি। দেখো, প্রথমেই আগে আমাদের জানতে হবে যে এই যে ইউনেস্কো নিয়ে আমরা কথাটা বলছি, ইউনেস্কো আসলে কি, এটা কি সংস্থা না কি, সেটা সম্পর্কে সবার প্রথমে আমাদেরকে আগে ধারণা নিতে হবে। দেখো, জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। তাহলে ইউনেস্কো বলতে প্রথম কথা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। ইউনেস্কো মূলত কোন কোন বিষয়ে কাজ করে দেখো, আমাদের ভারতবর্ষ তথা পুরো পৃথিবীর শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, এই সমস্ত যে কেন্দ্রগুলো রয়েছে, মানে শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র, বিজ্ঞান সম্মত বা বৈজ্ঞানিক কিছু কেন্দ্র রয়েছে, সেগুলোকে মানে খুঁজে বার করা এবং সেখানে সংস্কৃতির যে বিকাশ ঘটছে বা আগে কোনো সাংস্কৃতিক কেন্দ্র ছিল সেগুলোকে সবার সামনে তুলে ধরা এবং সেখানকার যে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলো সেগুলোই কিন্তু ইউনেস্কো আমাদের সামনে কিন্তু তুলে ধরে। তাহলে দেখো, ইউনেস্কো জাতিসংঘের একটা সংস্থা যেটা কি করছে, বিশ্বে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার ঘটায়। তাহলে ইউনেস্কোর কাজ কি? ইউনেস্কোর কাজ হচ্ছে পুরো বিশ্বে কিন্তু শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞানের কিন্তু প্রসার ঘটানো এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনের মানোন্নয়ন ঘটানো। তাহলে ইউনেস্কো কিন্তু সামগ্রিক উন্নয়নে সাহায্য করে। এরপর দেখো, খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়। 1945 অর্থাৎ 1945 সালে নভেম্বর মাসে কিন্তু ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। কোন সম্মেলনে এটাকে নিয়ে প্রথম আলোচনা করা হয়? লন্ডন সম্মেলনে কিন্তু এটাকে নিয়ে প্রথম আলোচনা করা হয়। তাহলে ইউনেস্কো 1945 সালের নভেম্বর মাসে ইউনেস্কো কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং লন্ডন যে সম্মেলনটা সেখানে প্রথম ইউনেস্কো সম্পর্কে কিন্তু বা ইউনেস্কো প্রতিষ্ঠান কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার দেখো, 1946 সালে এই ইউনেস্কো জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। তাহলে 1945-এ ইউনেস্কো স্থাপিত হলো এবং 1946 সালে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে কিন্তু ইউনেস্কোকে কি করা হলো, স্বীকৃতি দেওয়া হলো। এরপরে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইউনেস্কোর যে সদর দপ্তর সেটা কোথায় রয়েছে? প্যারিসে রয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে কোথায়? প্যারিসে। বর্তমানে ইউনেস্কোর সদস্যের সংখ্যা 195টি আর 12টি সহযোগী সদস্য সংখ্যা রয়েছে। তাহলে ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা রয়েছে 195টি আর 12টি হচ্ছে সহযোগী সদস্য রয়েছে ইউনেস্কো। তাহলে এখান থেকে তোমাদের কয়েকটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে ইউনেস্কো জাতিসংঘের একটা বিশেষ সংস্থা, ইউনেস্কোর প্রধান কাজ কি, ইউনেস্কোর প্রধান কাজ কিন্তু শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞানের প্রসার ঘটানো এবং সামগ্রিক উন্নয়ন ঘটাতে কিন্তু ইউনেস্কো সাহায্য করে। কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়? 1945 অর্থাৎ 1945 সালে নভেম্বর মাসে স্থাপিত হয় আর 1946 সালে ইউনেস্কো কিন্তু জাতিসংঘের একটি সহায়ককারী সংস্থা হিসেবে কিন্তু স্বীকৃতি পায়। আর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। নেক্সট দেখো, এই যে ইউনেস্কো, এই শব্দটার ফুল ফর্ম কি, এটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং জানা দরকার। ইউনেস্কোর ফুল ফর্ম কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম ভালো করে পড়বে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই ফুল ফর্মটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে ইউনেস্কো সম্পর্কে কিন্তু বিশেষ কিছু তথ্য আমাদের জানতেই হবে। তার মধ্যে প্রথমটা দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমরা কত তারিখে পালন করি, ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমরা কত তারিখে পালন করি দেখো, 18th এপ্রিল বা 18th এপ্রিল কিন্তু আমরা পালন করি। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমরা 18th এপ্রিল পালন করি। 2023 প্রত্যেকটা বছর বিশেষ দিনগুলোতে কিন্তু বিশেষ কিছু থিম থাকে, যে থিমগুলোর মাধ্যমে কিন্তু বিশেষ বার্তা দেওয়া হয়। এবছর অর্থাৎ 2023 সালে 18th এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডের যে থিমটা ছিল সেটা কি, হেরিটেজ চেঞ্জেস, এটা ছিল 2023-এর থিম 18th এপ্রিল। নেক্সট দেখো, ভারতে কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, ভারতে রয়েছে কিন্তু 42টা। রিসেন্ট একদম 2023-এর যে আপডেটেড ডেটা অনুযায়ী আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা ভারতবর্ষে মোট কিন্তু 42টি। এরপর দেখো পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা রয়েছে, পশ্চিমবঙ্গে মোট 3টি রয়েছে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট ভারতের যেটা প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এক্ষেত্রে তোমরা ভালো করে মনে রাখবে ভারতে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো সেগুলো কিন্তু একসাথে প্রায় বলা যায় যে একই বছরে কিন্তু 4টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু প্রতিষ্ঠিত হয়। যেরকম দেখো অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা ফোর্ট এবং তাজমহল, এগুলো প্রত্যেকটাই কিন্তু 1983 অর্থাৎ 1983 সালে কিন্তু এই 4টে প্রথম ভারতের কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু স্থাপিত হয়। তার মধ্যে প্রধান হচ্ছে অজন্তা, ইলোরা গুহা, আগ্রা ফোর্ট, তাজমহল। নেক্সট দেখো ভারতের যেটা প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি, ভারতের যেটা প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি স্বীকৃতি পায় সেটা কি, সেটা হচ্ছে আহমেদাবাদ। কোথায় অবস্থিত এটা, গুজরাটে অবস্থিত। অর্থাৎ প্রথম যদি কোনো শহরকে স্বীকৃতি দেওয়া হয় বা সিটিকে স্বীকৃতি দেওয়া হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, তাহলে সেটা হতে চলে হয়েছে হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ। ভারতের দেখো সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন রাজ্যে রয়েছে, এটা হবে মহারাষ্ট্র। তাহলে ভারতের সর্বাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে আমাদের মহারাষ্ট্রে। ভারতের সর্বশেষ যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দুটো সাইট হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। একটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে শান্তিনিকেতন, আরেকটা হচ্ছে হয়সালা টেম্পল কর্ণাটকে। এই দুটোর মধ্যেও যদি রিসেন্ট বলা হয় বা সর্বশেষ বা লেটেস্ট বলা হয় তাহলে কিন্তু মনে রাখবে যে হয়সালা টেম্পল, যে আমাদের যেটা আর কি তোমার শান্তিনিকেতনটা, সেটা কিন্তু আরো আগে, কিছুদিন আগে। আর সবার শেষ বা যেটা একদম লেটেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সেটা কিন্তু কর্ণাটকের হয়সালা টেম্পল। তাহলে আমাদের এই ইনফরমেশন কটা মনে রাখতে হবে, ওয়ার্ল্ডের সরি ভারতের কটা মোট সাইট রয়েছে, হেরিটেজ সাইট ডেট কি, ওয়ার্ল্ড হেরিটেজ ডেট যে ডেটটা সেটা কি, সর্বশেষ কোনটা, সবার প্রথমে কোনগুলো স্থাপিত হয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে ইনফরমেশনের জন্য জানতে হবে। এবার দেখো এটা হচ্ছে ভারতের পুরো যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো দেখি, 42টা হেরিটেজ সাইট কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে যেরকম দেখো এই জায়গাগুলোতে খেয়াল করে, যেরকম এখানে গুজরাটেই রয়েছে কিন্তু 4টে হেরিটেজ সাইট গুজরাট। আবার যদি আমরা রাজস্থান দেখি এখানে 3টে হেরিটেজ সাইট পাবো। যদি আমরা মহারাষ্ট্র দেখি এখানে মোট 5টা হেরিটেজ সাইট পেয়ে যাবো। তারপরে দেখো গোয়াতেও কিন্তু হেরিটেজ সাইট রয়েছে এবং কর্ণাটকাকে যদি খেয়াল করো সেখানেও রয়েছে, এবং কর্ণাটকাতে একদম লেটেস্ট হেরিটেজ সাইট রয়েছে সরি। তারপর দেখো কেরালাতে, এখানেও পাবো আমরা ওয়েস্টার্ন ঘাটকে হেরিটেজ সাইট হিসেবে।
তারপর তামিলনাড়ুতেও তিনটে হেরিটেজ সাইট রয়েছে, তেলেঙ্গানাতে রয়েছে, মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে। সেখানে দেখো ছত্রিশগড়ে কিন্তু হেরিটেজ সাইট আমরা দেখতে পাচ্ছি না, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে হেরিটেজ সাইট কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু অবশ্যই আসামে হেরিটেজ সাইট রয়েছে দুটো, সিকিমেও হেরিটেজ সাইট রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা হেরিটেজ সাইট দেখতে পাবো। তাহলে এবার আমরা কি করব, এই যে 42টা হেরিটেজ সাইট এগুলো সম্পর্কে একে একে জেনে নেব, যেগুলো যেটুকু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই পার্টটুকুই আমরা শুধুমাত্র আলোচনা করব, যে এই সাইটগুলোকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হবে। তাহলে চলো প্রথম সাইটটাতে আমরা যাব। দেখো ফার্স্ট রয়েছে অজন্তা। অজন্তা যে কেভস বা অজন্তা যে গুহা সেটা কোথায় রয়েছে, সেটা কিন্তু রয়েছে মহারাষ্ট্রে। অজন্তা যে গুহা বা অজন্তা কেভটা রয়েছে মহারাষ্ট্রে। এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, 1983, অর্থাৎ যে ভারতবর্ষের প্রথম চারটে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল তাদের মধ্যে অজন্তা কিন্তু অন্যতম। এবং এখানে দেখো ছবিটাও দেখতে পাবে, অজন্তা যে কেভটা সেটা অনেকটাই এরকম দেখতে। এবার আমি বলি যে অজন্তা কেভটা কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। প্রথম কথা হচ্ছে অজন্তা কেভে কিন্তু বুদ্ধদেবের যে জীবনের যে কাহিনীগুলো সেগুলো কিন্তু অজন্তা যে কেভ তার দেওয়ালে কিন্তু চিত্রিত করা রয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অজন্তা কেভে কিন্তু গুপ্ত যুগের যে স্থাপত্য বা ভাস্কর্য তার নিদর্শন পাওয়া যায়। তাহলে অজন্তা কেভে প্রথম কথা হচ্ছে বুদ্ধদেবের জীবন কাহিনী দেওয়ালে কেভে গুহার দেওয়ালে চিত্রিত করা রয়েছে, আর 2 নম্বর গুপ্ত যুগের কিন্তু নিদর্শন অজন্তা কেভ থেকে আমরা পেয়ে থাকি। আর এটা 1983 সালে প্রতিষ্ঠিত। নেক্সট এবার দেখো ইলোরা যে কেভটা এটা কোথায় রয়েছে। ইলোরা কেভ মহারাষ্ট্রে রয়েছে, এটাও কিন্তু অজন্তাও 1983, ইলোরাও কিন্তু 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এটা দেখো ইলোরা কেভের কিন্তু একটা ছবি। ইলোরা কেভটা কেন বিখ্যাত, এখানে তিনটে ধর্মের নিদর্শন একসাথে কিন্তু পাওয়া যায়, যেরকম হিন্দু, বৌদ্ধ এবং জৈন, এই তিনটে ধর্মেরই কিছু নিদর্শন বা যে মন্দির সেই নিদর্শনগুলো কিন্তু একসাথে আমরা এই ইলোরা কেভের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। এটাও মহারাষ্ট্রে অবস্থিত এবং এটাও কিন্তু 1983-তে প্রতিষ্ঠিত হয়, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা হয়। নেক্সট দেখো এটা তো এটার সাথে আমরা মোটামুটি প্রত্যেকেই পরিচিত, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে তাজমহল। কে তৈরি করেছিলেন, শাহজাহান তৈরি করেছিলেন, তার প্রিয় স্ত্রী, তার যে সমাধি সেটার উদ্দেশ্যে তাজমহল তৈরি করা হয়েছিল। দেখো উত্তরপ্রদেশে রয়েছে, এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, 1983। আর আমরা প্রত্যেকেই জানি তাজমহলকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলা হয়ে থাকে, কারণ এটার সৌন্দর্য এতটাই বেশি। আর ওই সময়ে দাঁড়িয়ে মানে ওই যে সময়টাতে তৈরি করা হয়েছিল সেই সময়ে যত মুসলিমদের স্থাপত্য রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে তাজমহল, যেটা কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন উত্তরপ্রদেশে যেটা অবস্থিত। পুরো টেম্পলটাই ছিল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। নেক্সট দেখো আগ্রা ফোর্ট কোথায় রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে। উত্তরপ্রদেশে তাজমহল এবং আগ্রা ফোর্ট দুটোর দূরত্ব খুবই কম, মানে কাছাকাছি দূরত্বেই দুটো রয়েছে। আগ্রা ফোর্টটা নির্মাণ করেছিলেন কে, আগ্রা ফোর্টও নির্মাণ করেছিলেন কিন্তু শাহজাহান। এখানে জাহাঙ্গীরকে কিন্তু মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, আর আগ্রা ফোর্টকে উত্তরপ্রদেশের লাল দুর্গ বলা হয়। তাহলে আগ্রা
এই দুটোই মানে তাজমহল এবং আগ্রা ফোর্ট দুটোই কিন্তু শাহজাহানের নির্মাণে নির্মিত হয়েছে 1983-তে। এটাকে উত্তরপ্রদেশের লাল দুর্গ বলা হয়। এখানে জাহাঙ্গীরকে মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, খাস মহল এগুলোর জন্য আগ্রা ফোর্ট কিন্তু খুবই বিখ্যাত। নেক্সট দেখো সান টেম্পল, এটা কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে সান টেম্পল, কোণারকের যেটা সূর্য মন্দির নামে আমাদের কাছে পরিচিত। এটা 1984-এ কিন্তু প্রতিষ্ঠিত হয়। তাহলে 1984 বা 1984 সালে কিন্তু কোণারকের সূর্য মন্দির মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, সরি এটা ভুল বলেছিলাম, যে প্রতিষ্ঠিত হয় না, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় 1984। সান টেম্পল যেটা, এটা উড়িষ্যার কোণারকে অবস্থিত এবং এটা তৈরি করেছিলেন প্রথম নরসিংহ বর্মণ। কে তৈরি করলেন? প্রথম নরসিংহ বর্মণ। এই যে টেম্পলটা, সান টেম্পলটা, এটা সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। আর দু নম্বর কথা, এই টেম্পলটা কিন্তু তৈরি হয়েছে রথের মতন করে নির্মাণ করা হয়েছে, যেরকম আমরা রথ দেখতে পাই সেম ভাবে সেম প্যাটার্নে কিন্তু তৈরি করা হয়েছে। এই পুরো মন্দিরটাতে কিন্তু অসংখ্য রথে যেরকম চাপা থাকে সেই রকম চাপা দিয়ে কিন্তু এই টেম্পলটা কিন্তু পরিপূর্ণ। তাহলে সান টেম্পল সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়, ওড়িশার কোণারকে অবস্থিত, 1984-এ এটা স্থাপিত হয়, সরি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়। নেক্সট দেখো গ্রুপ অফ মনুমেন্টস। গ্রুপ অফ মনুমেন্টস অনেক জায়গাতেই রয়েছে ভারতে, এটা বলতে আর কি স্মৃতিসৌধগুলোকে একত্রে বোঝায় গ্রুপ অফ মনুমেন্টস বলতে। এটা কিন্তু তামিলনাড়ুর মহাবলিপুরমের মনুমেন্টস, এটা কিন্তু তামিলনাড়ুর মহাবলিপুরমে অবস্থিত। এটাকে এক কথাতে বলা হয় গ্রুপ অফ মহাবলিপুরম মনুমেন্টস। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় 1984-এ। এ দেখো এটা হচ্ছে গ্রুপ অফ মহাবলিপুরমের যে মনুমেন্টসটা সেটা কিন্তু এইরকম দেখতে ছিল, এবং এটা একটা স্মৃতিসৌধ রূপে কিন্তু আমাদের কাছে পরিচিত। এটা স্মৃতিসৌধ রূপে আমাদের কাছে কিন্তু পরিচিত। আর এখানে উত্তর এবং দক্ষিণ ভারতের যে স্থাপত্য সেটার সংমিশ্রণ এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। পল্লব রাজবংশের যে স্থাপত্য সেটাও কিন্তু আমরা এই গ্রুপ অফ মনুমেন্টসে দেখতে পাই, অর্থাৎ তামিলনাড়ুর মহাবলিপুরমের গ্রুপ অফ মনুমেন্টসে কিন্তু পল্লবদের স্থাপত্য কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা নেক্সট দেখো পরেরটা, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অবশ্যই আমরা জানি, ন্যাশনাল পার্ক পড়ার সময় পড়েছিলাম, রাজস্থান। কত সালে হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? 1985-এ কিন্তু হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এখানে দেখো ছবিটাতেই কেওলাদেও যে ন্যাশনাল পার্কটা, দেখো প্রচুর পাখিদের ছবি দেখতে পাচ্ছি আমরা। কেওলাদেও কেন হেরিটেজ সাইটের স্বীকৃতি পেল? কারণ কেওলাদেওতে কিন্তু তুর্কিস্তান, আফগানিস্তান, সাইবেরিয়া এই সমস্ত জায়গা থেকে প্রচুর বিরল পাখিরা কিন্তু এই কেওলাদেও জাতীয় উদ্যানে কিন্তু আসে, প্রচুর পরিযায়ী পাখি। তার মধ্যে সাইবেরিয়া থেকে কিছু বিরল প্রজাতির ক্রেন কিন্তু এই কেওলাদেও জাতীয় উদ্যানে কিন্তু আমরা দেখতে পাই, সেই জন্য এটাকেও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় 1985-এ। এখানে প্রচুর বিরল প্রজাতির পাখিদের কিন্তু দেখা যায়, যারা পরিযায়ী পাখি রূপে একটা নির্দিষ্ট ঋতুতে কিন্তু আসে, শীতকালে প্রধানত। নেক্সট দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এইটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। 1985-এ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমরা প্রত্যেকে জানি কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, সাল 1985, এই সালটাতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয় এবং এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু এটা বিখ্যাত। নেক্সট দেখো মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটাও কোথায় অবস্থিত? আসাম। সালটাও কিন্তু সেমই রয়েছে, 1985
2005 দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু স্বীকৃতি পায় এই মানস ন্যাশনাল পার্কটা। এখানে আবার প্রজেক্ট টাইগার অর্থাৎ টাইগার রিজার্ভার হিসেবেও কিন্তু এই মানস ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে ব্যবহার করা হয়। এছাড়াও এখানে প্রচুর বিরল এবং বিপন্ন প্রজাতির বিভিন্ন প্রাণীদের কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ নাম, এটা কিন্তু উত্তর প্রদেশে অবস্থিত। 1986 সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর নির্মাণ করেছিলেন। আকবর বিজয়ের পরে কিন্তু ফতেপুর সিক্রি বিজয়ের নিদর্শন হিসেবে কিন্তু তৈরি করেছিলেন এবং এটাও উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া কত সালে স্বীকৃতি পায়? 1986 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এটা হচ্ছে চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া। এখানে কার সমাধি রয়েছে? এখানটায় সেন্ট জেভিয়ার্স এর সমাধি রয়েছে। তিনি ওই সময়ে কিন্তু আমাদের এশিয়াতে খ্রিস্ট ধর্মের প্রচার বা প্রসার লাভের জন্য এসেছিলেন এবং গোয়াতে এসে কিন্তু পর্তুগিজদের প্রাচীন যে রাজধানী সেখানে এসে কিন্তু তিনি কি করেছিলেন, প্রচুর মিশনারিজ তৈরি করেছিলেন, চার্চ তৈরি করেছিলেন, যাতে এশিয়াতে খ্রিস্ট ধর্মটা কিন্তু ধীরে ধীরে প্রসার লাভ করতে পারবে এটা ভেবে। সুতরাং এখানে সেন্ট জেভিয়ার্স এর সমাধি রয়েছে আর এটা কিন্তু এশিয়ার খ্রিস্ট ধর্মের প্রচারে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত। নেক্সট দেখো গ্রুপ অফ মনুমেন্টস, আবার সেই স্মৃতিসৌধ এবং এটা কোথায়? এটা হাম্পি। গ্রুপ অফ মনুমেন্টস হাম্পি যেটা কর্ণাটকে অবস্থিত, 1986 এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এখানে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই এবং সেই সময়কালের স্থাপত্য বা ভাস্কর্যগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে গ্রুপ অফ মনুমেন্টস কর্ণাটকের হাম্পিতে অবস্থিত, এটা 1986 এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এবং সেই সময়কালের স্থাপত্য এবং ভাস্কর্য কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটা মধ্যপ্রদেশে রয়েছে। 1986 এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এইটা হচ্ছে টেম্পল। এখানে কিন্তু এই যে খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এখানে কিন্তু আমরা দেখতে পাই হিন্দু এবং জৈনদের যে মন্দিরগুলো সেগুলো কিন্তু আমরা এই জায়গাটাতে একত্রে দেখতে পাই। তাহলে খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস মধ্যপ্রদেশে অবস্থিত, 1986 এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এরপর দেখো এলিফ্যান্টা কেভ, এলিফ্যান্টা কেভ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। আমরা যে কটা কেভ করলাম প্রত্যেকটাই বলতে গেলে মহারাষ্ট্রে অবস্থিত। এটা 1987 এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এই কেভটা কিসের জন্য বিখ্যাত? এই কেভের মধ্যে একটা শিবের মূর্তি রয়েছে যার জন্য কিন্তু এই এলিফ্যান্টা কেভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের প্রচারের জন্য বা প্রসার লাভের জন্য। নেক্সট দেখো গ্রুপ অফ মনুমেন্টস পাট্টাদাকাল কর্ণাটকা, 1987। তাহলে গ্রুপ অফ মনুমেন্টস এটা কর্ণাটকায় অবস্থিত, পাট্টাদাকালে অবস্থিত, 1987 এ প্রতিষ্ঠিত। এখানে পল্লব সাম্রাজ্যের কিন্তু গুরুত্বপূর্ণ নিদর্শন এখানে রয়েছে। এই জায়গাটাতেও আমরা উত্তর এবং দক্ষিণ ভারতের যে মেলবন্ধন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই এই গ্রুপ অফ মনুমেন্টস অফ পাট্টাদাকাল কর্ণাটকে যেটা রয়েছে। এখানে কিন্তু উত্তর এবং দক্ষিণ ভারতের একটা মেলবন্ধন এই মন্দিরগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন, সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল, 1987। সুন্দরবন ন্যাশনাল পার্ক আমরা প্রত্যেকেই জানি সুন্দরবন
রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এছাড়া হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সুন্দরী গাছ যেটাকে বলা হয়, এবং তাছাড়াও এখানে কিন্তু প্রচুর জীব রয়েছে, প্রচুর প্রজাতির জীব রয়েছে, সেই জন্য সুন্দরবনকে বলা হয় কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় 1987 এ। কিসের জন্য? প্রচুর জীব বৈচিত্র্যের জন্য। এছাড়াও তো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, এরা ছাড়াও প্রচুর বিপন্ন প্রজাতির জীবদের আমরা কিন্তু এখানে দেখতে পাই। তবে জীব বৈচিত্র্যের জন্য এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট দেখো, গ্রেট লিভিং চোলা টেম্পলস তামিলনাড়ুতে অবস্থিত 1987, অর্থাৎ এটা চোল সাম্রাজ্যের যে ঐতিহ্য বা স্থাপত্য সেটা কিন্তু এটা বহন করে, গ্রেট লিভিং চোলা টেম্পল যেটা তামিলনাড়ুতে অবস্থিত 1987। এবং এখানে কিন্তু আমরা হিন্দু এবং জৈন ধর্মের কিন্তু কিছু নিদর্শন এই জায়গাটাতে পেয়ে থাকি। দেখো নন্দা দেবী, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। অবশ্যই জায়গাটা দেখে বুঝতে পারছো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা খুবই বিখ্যাত, উত্তরাখণ্ডে অবস্থিত। 1988 এ কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এখানে প্রচুর কিন্তু এটা অনেক উঁচুতে অবস্থিত হয়, প্রচুর অ্যালপাইন যে ফরেস্ট গুলো এবং প্রচুর ফুল রয়েছে যেগুলো কিন্তু এখানকার এই ভ্যালিটার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে। উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলাতে অবস্থিত এটা কিন্তু 1988 এ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো নিয়ে আলোচনা করব, আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর তার সাথে যারা যারা এসবি ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই 9083644276 এই নাম্বারটিতে ফোন করে তোমরা সমস্ত এনকোয়ারি, তোমাদের যা যা যাবতীয় তথ্য জানার সেগুলো তোমরা জেনে নিতে পারো। আর এছাড়াও আমাদের সামনে কিন্তু WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর ব্যাচ আসছে, যারা ভর্তি হতে চাইছো তারা একেবারেই সময় নষ্ট না করে কিন্তু আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, ব্যাচ সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদেরকে গাইড করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।